নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিত্রিকা ব্লগস। বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চাউমিন নুডলস। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেস্টুরেন্টের মতো চাউমিন নুডলস বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাতে হয়। চাউমিন নুডলস বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি গাজর নিয়েছি আর পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি এবং কাঁচা মরিচ নিয়েছি, আদা ও রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর অল্প কিছু চিংড়ি মাছ, আর চিকেন আর চিংড়ি মাছ দুইটা একসাথে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, এক চামচ সয়া সস দিয়েছি, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর সামান্য কিছু লবণ দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো করে একটু মেখে নিব। পনেরো মিনিটের জন্য এখন ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এরপর আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। চাউমিন নুডলস বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট স্টিক নুডলস নিয়েছি আর এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। নুডলসটাকে সিদ্ধ করে নিব, তার জন্য আমি আগে চুলাতে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন গরম পানিটা যখন একটু গরম হয়ে উঠলো, এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে নুডলসটা যাতে বেশি সিদ্ধ না হয়, কারণ এটা আমরা যখন পরবর্তীতে আবারও রান্না করব তখন এটা আরও সিদ্ধ হবে। তাই এখন এটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় আবার রান্না করার সময় গলে যাবে। নুডলসটা আমি নামিয়ে নিয়ে একটা ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন সামান্য কিছু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। চুলাতে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর ভাজার পর ছোটো ছোটো টুকরা করে নিব। এবার ডিমটা আমি একটা পাত্রে তুলে রাখব, আবার ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছ আর চিকেনটা ভেজে নিব। চিকেন আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে এবার একটা বাটিতে তুলে রাখব। এখন আমি সেম পাত্রে আবারও পরিমাণ মতো কিছু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে ওঠার পর আদা ও রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, এবার কিছুক্ষণ ভেজে নিব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হাই হিটে রান্না করতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজর কুচিগুলো আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর গাজর আবারও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সবজি আরও দেড় মিনিটের মতো ভেজে নিব। সবজিটা ভাজতে দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে দুই চামচ টমেটো সস নিয়েছি, এক চামচ সয়া সস দিচ্ছি। এবার দুইটা সস ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি।
সসটার মধ্যে এখন সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়েছি। এখন সসটা ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে কিছুক্ষণ আবারও সবজিটা ভেজে নিব। তারপর ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ আর চিকেনটা দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। চাইনিজ রান্না কিন্তু সবসময় হাই হিটেই রান্না করা হয়, তাই আমি হাই হিটেই রান্নাটা করছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো এখন ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব। নুডলসটা আরও 5 মিনিটের মতো রান্না করব। আর লবণ ঠিক আছে কি না চেক করে দেখব। আমার আজকে চাইনিজ চাউমিন নুডলস রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, রেস্টুরেন্টের মতো পারফেক্ট চাইনিজ চাউমিন নুডলস তৈরি হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন নুডলসটা কতটা মজাদার হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিবেন। আর আমার এই রেসিপিটি যাতে অন্য বন্ধুরা দেখতে পায় তার জন্য শেয়ার করে দেবেন। এখন নুডলসটা অরিত্র আর অরিত্রিকা খেয়ে রিভিউ দিবে। নুডলসটা খেয়ে ওদের অনেক ভালো লেগেছে, ওদের নুডলসটা অনেক মজা লেগেছে। বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও নতুন অন্য কোনো ব্লগ কিংবা রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো।